तू भाई रो भाई रो भाई रो भाई रो भाई रो तू भाई रो स्टार्ट भाई रो भाई रो आयो माने टांगले गाइस आकाशर अवस्था জঘন্য খারাপ আর হাতের ভিতরে বৃষ্টির ফোঁড়া পড়তেছে তার কারণে হাতের ইয়া নামাই দিছি দেন আর অনেক কিছু গেছে তার কারণে আর এই যে দেখতেছেন একবার আলট্রা প্রো ম্যাক্স ছাপড়ি ল্যাপটপ বুঝতেছি একটা ঘটনা করছে তুই জানোস নি আজকে আমার সঙ্গে একটা অটো যদি ছিঞ্জি দিয়ে আমার মাইরা দে আসসালামু আলাইকুম। তো আপনার আগের ভিডিওতে দেখছেন আমি ইউটিউবিং আর করবো না ভাবতেছি, ইউটিউবিং যখন করবো না লাস্ট ভিডিও একটা বানাই, মনে করেন ওখানে বৃষ্টি আর বৃষ্টিতে মনে করেন বীজ তো মনে করেন কার না ভালো লাগে, আর ভাবতেছি বৃষ্টিতে বীজ যায় একটা মনে করেন একটা ভিডিও বানাই মানে ব্লগ লাস্ট ব্লগ, আর এই ব্লগটা তো দেখবেনি এই যে এটা হ্যাঁ আমি ইউটিউবে লাস্ট ভিডিও মানে ইউটিউবিং আর করবো না এই যে বৃষ্টিতে বীজ তুফানে বীজ যখন যেমন কুমিল্লাতে যাইয়া তারপরে ভিডিও বানাবো বানাইয়া তারপরে মনে হয় লাস্ট ভিডিও, আর দেখি বাইরে যাই বাইরে যাই কথা বলতেছি দেন মানে এই বৃষ্টিতে আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছি এই বৃষ্টিতে আমি যেমন কুমিল্লা আর কুমিল্লা যাওয়ার আগে একটু যাইতে আমাদের দোকানের সামনে তো গাইস মনে করেন বৃষ্টির ভিতরে হ্যাঁ বাইরে গেছি গা বাসাতে হ্যাঁ আর বাসাতে বাইরে হ্যান্ডেলিং যে দেখতেছি নি এই যে হ্যান্ডেলটা বেয়ে গেছে ভৈরা সিরা আর রিসেন্দা সাইড আছে গা ভাই বলার বাহিরে আর রিসেন্দা ব্রেক শু মানে আজকে ক্যাশও পরেছি না মানে কিচ্ছু না মানে আজকে থেকে মানে ইদারিং আমার লগে সব কিছু হইতাছে ভাই বুঝতেছি না কিছু আসলে দাঁড়াইয়া দেখাইতেছি সামনে শোরুম আছে শোরুমটা এদের দাঁড়াই দেখাইতেছি কী কী সমস্যা হয়েছে হ্যাঁ মানে স্লিপ খাইয়ে দিছে কি মানে ব্রেক দোষি স্লিপ খাইয়া কাইতে ভরে গেছে কিছু আমি বেদা পাই নাই কে মানে গাড়ি স্লো ছিল বেদা পাই নাই একটা মিনিট ওই সাজাতে কই ব্রেকটা হয়ে গেছে ব্রেক আগে গেছে আহারে একটু তো দাঁড়ান দাঁড়ান দিকে ঠিক আছে হম ঠিক আছে ভাই থ্যাংক ইউ ধরেন ভাই তো গাইস মনে করেন আমি গেছিলাম দোকানের সামনে কি আনতে টেকা আনতে তো টেকা আনতে যাইয়া মনে করেন দুর্ঘটনা ঘটি কথা আছে না নজরে হাতি তো দুর্ঘটনা ঘটি মানে আমার সাথে এরকমটা হয়েছে মানে মোটটা তো আমি আইতারে ছিলাম আর একটা ওটু হরেন না দিয়ে এবারে আমি দিচ্ছি ঠাস করে ব্রেক দিছি আর এখন দেখতেছেন তো মেঘলা বৃষ্টি হ্যাঁ তো চাক্কা দিছে স্লিপ খেয়া স্লিপ কেটটা পড়ে গেছে পড়ে যাইয়া মনে করেন দেখলেনি এই জায়গাটা ভাঙছে আর রয়েছেন দা কানের ইয়া ভাঙছে আর রয়েছেন দা ইয়া ভাঙ এরাই গেছে মানে আমি কইতাছি যে ইউটিউবিং করবো না তো ইউটিউবিং করবো না দেখে মনে করেন আমার গাড়ির ভিতরে ইউটিউবের নামটা থাকতে পারবো না ভাই এবং কি ইউটিউব চ্যানেলের লোকটা থাকতে পারবো না ভাই এটা কোনো হইতে পারে তো ভাবতাছি যেহেতু ইউটিউব লোকটা কাটতে গেছে ইউটিউব চ্যানেলে আমার নামটা লেস মুছে গেছে তার মানে আমি ইউটিউবিং করবো এবার দেখি এবার আমি ইউটিউবিং করবো দরকার হলে আমার বাড়ি গাড়ি বেঁচে সাইর হ্যাঁ ইউটিউবিং করবো আমি ওখানে দেখি কী তাও হয় তো প্রায় এখানে আধা ঘন্টার মতন লেট হ্যাঁ মানে যাইতে আমি গেলছিলাম প্রায় আধা ঘন্টার মতন লেট কেন এ টানলই না টানলই না এটা টানলো না হ্যালো হ্যালো
মানে আধা ঘন্টার ভিতরে মনে করে এনো, হ্যাঁ মানে অনেকদিন পরে দেখা কি রাস্তাত বাইরেছি, রাস্তাত প্রায় অনেকদিন পরে আমি বাইরেছি আর অনেকদিন পরে হ্যাঁ বাইরেছি, হ্যাঁ হ্যাঁ মনে তোমার দূরে দূরে তো হ্যাঁ এদিকে আসো না, আর এদিকে আসলেও মনে করেন দেয়া হয় না, মাঝে মধ্যে হয়, আর আজকে মনে করেন চোখের সামনাসামনি পড়ে গেছে। মানে টানলেই ভালো লাগে করবি, আর হনেট ভাই কই আছে আমার গন্তব্যস্থলে, আর আমি একটু পরে যেতে পারলাম, মানে হেলো হেদে দেখা হইতেছে যে তোমার মতন টানলে মহিলা যেতে কইব, মানে উই আমার চেয়ে ভালো চালা পারেন পারে, কিন্তু উই কিন্তু হুইলি পারে এবং দেন অনেক কিছু পারে, এদের খাওয়া আমার কাছে ব্যাপার না, আর ইস্টা না এবার সেন ঠান্ডা লইয়া মুশকিলে পড়ি না। ওফো দা ফাক ইউ ম্যান, মানে তন্ময়ের সাথে মনে করেন রাইডে গেলে, হ্যাঁ মনে করেন একটা মজা, বাপদাসে বিশুদ্ধ বের একটা রাইড দিই হের সাথে, দেখি রাইডটা দেওয়া যায় কিনা, বিশুদ্ধ বার মাওয়া মানে একটা জিনিস দেখলাম, হে হরেন দিলে আমার হরেনের কোনো আওয়াজই মনে হইতেছে না, ওফো মানে আমি শুরুতে মায়ের খাই আইছি আজকে, তার কারণে বেশি একটা টান লইতেছি না, আর উয়ে যে টান টান টানতাছে বাবা, মেবি মরার কোনো ইয়া নাই, মনে যাইব গে হে হের দিকে যাইব মনে সম্ভবত, কোন দিকে যা, এ যাইবে কোন দিকে, যাইবে কোন দিকে, আচ্ছা এ তোর সোমবার আসো দোকানের সামনে, হ্যাঁ আসলে তো কেন ওটা যাবে সমস্যা নেই, আচ্ছা আল্লাহ হাফেজ জায়গা, হ্যাঁ আমরা যাইতে পারবো কুমিল্লা আজকের ভিতরে, আচ্ছা জায়গা, হ্যাঁ তো গাইস হ্যাঁ যে জিনিসটা দেখাইতাম বুঝলাম, হ্যাঁ এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখছেন, আর এই যে এটা তো একবার দেখছেনই, এই যে এটা দেখছেন, আর ব্রেকটা তো দেখতে পারতেছেন কী কী সমস্যা হয়েছে, মানে কথা আছে না, হ্যাঁ যখন যাবে তখন সব যাবে, যখন আসবে তখন সব আসবে, আর আমার ইউটিউবের চ্যানেলের নামটা আমি ভালো করে দেখাইতাছি, ইউটিউবের চ্যানেলের নামটা হ্যাঁ যখন আমি মুচ্ছা লাইছি মনে করেন মুচ্ছা গেছে, হ্যাঁ দেখেন আমার এই যে এটাই লাস্ট স্মৃতি ছিল ইউটিউব চ্যানেলের, যেহেতু এটার ভিতরে আঘাত খেয়ে এলেছে তো আমি ইউটিউব চ্যানেল আর ছাড়তাছি না, ইউটিউবিং করতেছি, দরকার রাখলে আমার ভারী গাড়ি, দরকার হলে বাইক বেচো, আমি ইউটিউবিং করতেছি, ইউটিউবিং আমি করবো, হ্যাঁ আর ইউটিউবিং যেহেতু আমি করবো, হ্যাঁ ইউটিউবের গোপরও ব্যাটারি দরকার হলে আরও দুইটা কিনে নিলাম, হ্যাঁ সমস্যা নাই, ব্যাটারি লেখে প্যারা নিতেছেন, হ্যাঁ ব্যাটারি কিনবো, দেখলো সাধারণ আল্লাহ সাধারণ লাল ভাই সাধারণ লাল দেন আমার গাইস, আকাশের অবস্থা জঘন্য খারাপ, আর হাতের ভিতরে বৃষ্টির ফোঁটা পড়তেছে তার কারণে হাতের ইয়া নামাই দিছি, আর বৃষ্টির ফোঁটা তো দেখতেছেন কীভাবে পড়তেছে, ঠাস 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 করে পড়তেছে, মানে বৃষ্টি এখনও শুরু হয় নাই, শুরু হইতে আছে, আর বাদদাসে আমি খুব যামু কীভাবে কুমিল্লা, হন মনে করো আমি কোন শোনা করে বের হই নাই, আমি কুমিল্লা যামু কীভাবে, মানে কোন শোনা করে আমি এখনও বাইরে যেতে পারছি না, আমি কুমিল্লা যামু গা, হ্যাঁ বাদদাসি কোনো জায়গায় কি থামবো, আর বৃষ্টিটা যেভাবে নামবো, নামলে মনে করেন আমার ক্যামেরা ট্যামেরা সব কিছু ভিজে একবার তছনছ হয়ে যাবো, মানে ফোনও আছে মানে ফোনটাও ভিজবো দেন কাপড় ভিজবো, আনাদার আনাদার জিনিস, আর ক্যামেরা চার্জার ব্যাটারি একটা ব্যাটারি আছে বাচ্চা, এটাও যদি ভিজে তাহলে নষ্ট, আমি কি এদিকে ঢোয়াই দেবো নাকি ভাল শুনুন, তো গাইস আয়া পড়ছি কুমিল্লার ভিতরে মানে ক্যান্টারম্যান্ট, হ্যাঁ
ক্যান্টারম্যান, কুমিল্লা ক্যান্টারম্যান আসা পড়ছি, আর ওই জায়গাতে বাইরে ক্যান্টারম্যান ধরে এখানে আছে ক্যান্টারম্যান। হ্যাঁ বেবে, আর এই জায়গাতে হন আমার কোনো প্যারা নাই, কারণ এ জায়গাতে যদি বৃষ্টি আসে বিজলো কোনো সমস্যা নাই কে, কারণ এদিকে সাইডে আশেপাশে দোকান আছে, চারিদিকে দোকান আছে, এদিকে জাম কেন ক্যান্টারম্যান জাম ভাই? ও রাস্তা ভাঙ্গা, আর কারণেই মানে রাস্তা ভাঙ্গা গেছে তার কারণে জাম বেবে। আর এখানে আমি কোনোদিন জাম দেখি নাই। আর কুমিল্লার ভিতরে এসে পড়ছে, আর বাসার ভিতরে কাকাও জানে না এবং কি স্বাস্থ্য বহিনও জানে না, কেউই জানে না যে আমি আজকে কুমিল্লায় আসতে আসি। হ্যাঁ আর আসতে আসি কারণ তো আছে, কারণ ছাড়া তো আসি নাই, তো কারণটা দেখবেন নেক্সট ব্লকে কী কারণে আইসি। ও মানে ভাই গাড়িটি দেখলে আসে না ভাই, পরানটা আসে না, ঝুলা দেখা ভাই নয় হন্ডা আসে না, গাড়িটি দেখে যায় পুরো দেখে। আর আর এদিকে মনে করেন টাইন লাভ নেই, কারণ আমি আসা পড়ছি মনে করেন লাস্ট গন্তব্যস্থানে মরে লাভ নেই, একবার শুরুতে মরছি এখন মনে করেন লাস্ট স্থানে আমি মরতে চাই না। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ফোর বির সাথে আমার টানটা কীরকম ছিল। হ্যাঁ ফোর বি বাই 160 আর রেস, হ্যাঁ টানটা কীরকম ছিল, জোশ ছিল না, অস্থির ছিল না, কীরকম ছিল একটু কমেন্ট করে জানাই দিন। আর ওই কিতা বলছিল যে তোমার মতন চালালে দুই দিনের ভিতরে মরতেই হইব, ওই কথাটা সেরা দিলা, কিন্তু উই আমার চেয়ে বেস্ট বাইকার, মানে উই আমার বেস্ট, হ্যাঁ আমার ভালো করে চালাতে যাই, একবার বাসার যাই। আর ব্যাটারি তো মনে করেন চার্জ নাই, আপনারা জানেনি আমার ব্যাটারি নষ্ট হয়ে গেছে, আমি এর আগে ব্লগে বলছিলাম যে আমি ইউটিউব ইন্টিউটিউব ছেড়ে দিতেছি যে আমার ব্যাটারি ভাই ব্যাটারি গেছে, ইউটিউব চ্যানেল গেছে, দেন আর অনেক কিছু গেছে তার কারণে। আর এই যে দেখতেছেন একবার আলট্রা প্রো ম্যাক্স ছাপরি, মানে আলট্রা প্রো ম্যাক্স ছাপরি, তার ছাপরি গিরিতে আল্লাহ। আর যেটা বলতেছিলাম যে আমার গোপুরোর ব্যাটারির ওর মনে করেন ব্যাকআপ দিতেছে না বেশি, কারণ ব্যাটারি তিনটা ছিল, তিনটাতে দুইটা নষ্ট হয়েছে, একটা আছে, একটা দিয়ে মনে করেন কুমিল্লায় এই ব্লগটা দেখতে আসেন। আর তুই বাইরো 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 বাইরো, তুই বাইরোস না, তুই বাইরো বাইরো, তুই বাইরো সাইড কোন, তুই বাইরো বাইরো বাইরো, তুই বাইরো তুই বাইরো, গাড়িটাতে ধাক্কা দিয়ে বাড়িতে হালা দিয়া তাই না পড়তেছে, হুন্ডার হুন্ডা হালা দিয়া পড়ছে, তারা দেখো। হ্যাঁ না না খাওয়ার সময় শুনছো না, তোলার ভিতরে লাস্টের সাথে বিয়ে হয়েছে, কই হেতে কই গেছে গা, শালার বেড়া। শালার বেড়া আজকে দুইবার মরছি, মানে বলার ভাই রে চ্যালেঞ্জার লাগাই দিয়ে দেন লাস্টটা ভাঙছে, মানে আজকে কার সারা দেখে বাইর হইলাম আল্লাহ কি ভালো জানে। এ মিজাজটা হয়ে গেছেন গরম ভাল, আচ্ছা দুইবার দুইবার করলাম না আজকে, শুরুতে মরতে চাইছি শেষ বলো মরমু, এই যে মরছি মারা খাইছি, মানে কথা আছে না যার শুরু বলা তো তার শেষ বলো, আমার শুরুতেই খারাপ আজকে শেষে খারাপ দেখ, আজকে বাইক রাইডিংটা মনে করেন একবারে মুশকিল হয়ে যাচ্ছে না, আওয়ার প্রতি মনে করেন একটা বাধা দিলে যাওয়া হয় কি বলার ভাই, ক্লাসটা ভেঙে গেছে গা দেন। আর কি হয়েছে তেমন কিছু হয় নাই, দুবারের তো দুবারই বেতা ভাই নেই ভাগ্যিস, কালারটা ধরছিলাম মাদার চুদের গায়ে রাখলাম আজকে, টেকার এরপর টেকা হয় না মনে করেন, আবার এই যে ইয়ার্ড আছে না মানে এই যে আর এটা কী তো গিয়ার গিয়ার মানে এটা উপরে উঠতেছে কিন্তু নিচে নামতেছে না, এটা লাগিয়ে গেছে গা চাপ খেয়ে গেছে। আর এই যে ক্লাসটা তো দেখছেন কি ব্যয় হয়েছে, মানে আবার যাইতেছে সামনে একটা মেকানিজের দোকান আছে ওইটা যাই, যে দাঁড়ের পরে এটি সুদা করে আবার কাকার বাসা যেতেব, এর আগে যাইতে পারতেছে না, এমন একটা মেকানিজের দোকান আছে তারপরে যাইতেছে এদিক দিয়ে। হুম ওইব 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 হালকা একটু সুদা করে দেবেন জীবনী নাকি না ভেঙে দেবো গা, হ্যাঁ না থাক
মানে ক্লাসটা শুধু জন্য ক্লাস শুরু করতে গেলে ক্লাসটা ভেঙে দেবো গা, আর হচ্ছে ইয়া গিয়ারটা শুধু হয়েছে দেন আর হন যেতে বাসায়। বাসার সামনে এসে পড়ছে, বাসার ভিতরে, বাসার ভিতরে, বাসার ভিতরে। বাচ্চা আছেন নি? হ্যাঁ ভালো হয়েছে। আপনি ভালো আছেন নি? কাকা ভালো আছেন নি? আচ্ছা রে ল্যাপটপ পেতেছি, একটা ঘটনা করছে তুই জানোস নি? আজকে আমার সঙ্গে একটা অটো দিতে ছিঞ্জি দিয়ে আমার মায়েরা দে তো। হে গাইস, মনে করেন যার কারণে ইসলাম হের যে রিয়েকশন হলো, মু রিয়েকশন লইতে পারি নাই। আর আপনারা তো দেখছেন ভাই, দোষ কিন্তু আমার ছিল না, সিঞ্জিরের দোষ ছিল। হ্যাঁ আমি যে ওর করাটা ধরছি, ধরার পরে উয়ে বলতেছে কি সিঞ্জিরা সাইড করতেছে, আপনি একটু দাঁড়ান। হ্যাঁ আমি কো সিঞ্জি সাইড করুক, আমার গাড়ির ভিতরে আমার তো গাড়ির চাবি ডো আছে, গাড়ি নিয়ে আবার গায়েব করে এলাম, তার কারণে আমি সিঞ্জিরা সাইডা গাড়ি ঢেকে চাইছি। আয় পিছনে দেখে দেখি মনে করেন সিঞ্জি নেই, সিঞ্জি বই পেয়ে চলে গেছে। তো আগেই বলছিলাম যে শেষ নিয়ে আবার কোনো একটা হয়, মানে আগেতে যার শেষ ভালো তা যার শুরু ভালো তার শেষ ভালো, আমার শুরুতেই খারাপ গেছে তার কারণে শেষও খারাপ গেছে। তো কিছু না, কপালে যেটা আসলো সেটাই হয়েছে। আর ইউটিউবিং আমি আর ছাড়তাছি না, ইউটিউবিং করবো। আর দিদি এন ব্যাটারি পাইনি, ব্যাটারি পেলে ব্যাটারি কিনে লো গোপুরোর। বাই বাই অ্যান্ড টেক কেয়ার, আর দেখা হইতেছে নেক্সট কোনো ভিডিওতে। হলো শুরু সাত দিনে এই খেলাধুলো রাত দিনের, জানি বারণ করার সাত দিনে আর আমার।